সুন্দর করে কাজ করা, যার এই কালারটি পছন্দ হয়ে যাবে, যারা একটু ডিপ টোন পছন্দ করেন এটা মাস্ট বি ট্রাই করবেন। ওকে, যারা যারা চ্যানেল থেকে দেখবেন আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর পেজ থেকে যারা যারা দেখবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটিতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা তো মামাতো খালাতো ভাই বোন না ইউটিউব আর ফেসবুক। দেখেন আমি কি সুন্দর একটা ডিপ মেরুন বা একটু কালচে মেরুন ধরনের একটা ড্রেস পরে আছে, এটা হচ্ছে একদমই কালচে একটা ডিপ খয়েরি যেটাকে আমরা বলি, কালচে কালচে খয়েরি টাইপের একটা ড্রেস যেটার মধ্যে হচ্ছে কাট ব্লকে ডিজাইন করা। তার আগে অর্ডার করার প্রসেসটা বলবো আর আমার ড্রেসটা আমি পরে দেখাবো, অন্য একটা কালারসে চলে যাই। যার যেই জামাটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট নেবেন এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে, আর যাদের কাছে পৌঁছেছে তারা নিয়ে ফেলবেন, আর অন্যান্যদের দেখার জন্য আপনারা পার্সোনাল আইডি থেকে শেয়ার করতে প্রাইসটা ইনবক্স করে জানার জন্য, যারা যারা এক দুই পিস নিব, আর যারা যারা হচ্ছে যে হোলসেল নিব তাদের বিষয়টা তো আলাদা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন, পেজ ইনবক্স করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রথম জামাটি যেটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পাউডার কফি দিয়ে উপরের পোশনটা করা, এটা কিন্তু পুরোটাই হচ্ছে যে আমাদের কাট ব্লকের ডিজাইন করা। দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর, এবং এইখানে কিন্তু ব্লকের কাজের পাশাপাশি আমাদের এখানে ম্যানুয়াল এমব্রয়ডারি আছে, সো খুবই সুন্দর করে অল ওভারটা ফিনিশিং করা। এই হচ্ছে দামানের পোর্শনটা, এবং এগুলো কিন্তু 100% আরং কটনের মধ্যে পাবেন। এই হচ্ছে স্লিভসের পোর্শনটা, এবং এই হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শন। হ্যাঁ, একটা ডিজাইনে আমরা অনেকগুলো কালার্স করি না, এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা যেটা একদম জামার সাথে ম্যাচিং করা আছে। আর অনেকেই আসলে অনেক পিসেস নিয়ে, যারা আমাদের পুরাতন ক্লায়েন্ট আছেন তারা তো জানেন, আর যারা যারা নতুনভাবে ব্যবসা শুরু করবেন আপনারা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন, তারপর আপনাদের যত পিসেস লাগে নিতে পারবেন। এবং আমরা চেষ্টা করি 100% কটন এবং আরং কটন যেটা আছে সেটা নিয়ে কাজ করার জন্য। ওড়নাগুলো একদম নামাজি ওড়না, পাঁচ হাতের একটি নামাজি ওড়না পাবেন, বিশাল বড় সাইজের, এবং ওড়নাতে টার্সেল করা আছে ড্রেসের সাথে ম্যাচিং করা, একদম জাস্ট আমাদের ডিজাইনার কালেকশন যেহেতু আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করা যেই ডায়াসগুলো ইউজ করা হয় সেমভাবে সালোয়ার এবং ওড়নাতে আমরা ইউজ করি। সো এই হচ্ছে ওড়নার পোর্শনটা, যার যার এই প্রথম ড্রেসটি পছন্দ হবে একটা করে স্ক্রিনশট নিতে পারেন, ইনবক্স করতে পারেন আমাদের পেজে। সো এই হচ্ছে সেকেন্ড কালার, একদম জাস্ট সুন্দর একটা টকটকে ব্রিক কালার যেটা হচ্ছে ইটের রং, যেটা সেটার সাথে কালো দিয়ে ডিজাইনটি করা, খুব সুন্দর করে ব্লকের ডিজাইন করা। এই পোর্শনটাতে বাটন সেট করা আছে, একটু যদি ক্লোজলি দেখাই এই হচ্ছে ড্রেসের লুকটা, ফুল আউট লুকটা দারুণ হয়েছে, এই হচ্ছে ফুল ড্রেসের লুক। এবং এইখানে কিন্তু আপুরা খুব সুন্দর গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা আছে, এবং মাঝখানে মাঝখানে এখানে দেখেন ছেটানো ভাবে কাজ করা, সো কাজের ফিনিশিং কিন্তু আমাদের বেশ ভালো হয়, এবং আমাদের রিপিট কাস্টমারও আপনাদের দোয়ায় খুব আছে। সো আপনারা যারা যারা হোলসেলে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে বাটন সেট করা আছে, এখানে কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর করে দুইটা কালার ইয়েলো এবং ব্ল্যাক দিয়ে করা হয়েছে, যখন ব্রিক কালারটার মধ্যে হচ্ছে ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার দেওয়া হয়েছে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক হয়ে গেছে। এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা, আর এই হচ্ছে আমাদের আরও একটা ডিফারেন্ট ডিজাইন দিয়ে ছোট ছোট ডাইস দিয়ে ব্যাক পার্টটা করা হয়েছে, এই হচ্ছে ব্যাক পোর্শনের ডিজাইনটা। এবং আরও একটা বিষয়, সাইজ অনেক সময় আমাদের মেনশন করতে হয়, যেহেতু এগুলো আমরা একদমই রেডি দিচ্ছি রেডি স্টিচ, সো সাইজ পাবেন 36 থেকে একদম জাস্ট 48 সাইজ পর্যন্ত। এই যে সালোয়ারটা, আমাদের প্রত্যেকটা সালোয়ার হচ্ছে এরকম কলি করা পাবেন, আর যারা যারা একদম ফ্রি সাইজ চান তারা হচ্ছে একদমই লুজ ফিটিং এর যে সালোয়ারগুলো আছে সেগুলো নিতে পারবেন। এই হচ্ছে নিচের দিকে ডিজাইন করা, কোমরে হচ্ছে যে এরকম রাবার সিস্টেম আছে। ওকে, এই হচ্ছে লুক। আর অনেক আপুরা আছেন একটু বিরক্ত হতে পারেন এই কথাটিতে, বাট না বললেই নয়, এক পিস দুই পিসের জন্য আমাদের অফিসে আসলে না আসলে ভালো হয়, আমরা যেহেতু অনলাইনেই আসলে এক পিস দুই পিস দিয়ে থাকি, সো অনলাইনে এক পিস দুই পিস নেওয়ার জন্য আমাদের অনলাইন পেজে অর্ডার করবেন। যারা যারা বেশি পরিমাণে নেবেন, হ্যাঁ শুধুমাত্র উদ্যোক্তা ভাইয়াদের জন্যই বলা, আপনারা এসে প্রথম অবস্থায় দেখে নিতে পারেন, কারণ আপনার প্রোডাক্টের কোয়ালিটি তো আগে যাচাই করতে হবে, সেই জন্য যেটা করতে পারেন আপনারা এসে দেখে প্রথমবার নেন, তারপরে আমাদের ক্যাটালগ অনুযায়ী ডিজাইন আমরা পাঠিয়ে দিব, সেইভাবেই আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো জাস্ট একদম অর্ডার করে নিয়ে ফেলতে পারবেন। এরপরে চলে যাব আমি আমার পরা ড্রেসটাতে, যেটা হচ্ছে আমি পরেছি খুব সুন্দর একটা কালচে টাইপের খয়েরি কালার, একদম জাস্ট কলিজার মতন যে কালচে টাইপটা সেটার সাথে হচ্ছে ব্ল্যাক
ব্ল্যাকের কন্ট্রাস্ট। এই দেখেন ডিজাইনটি, এখানে আসলে ডিজাইনকে মানে এক্সপ্লোর করার কিছু নাই, কারণ এত সুন্দর ফিনিশিং, অল ওভারটা ব্লকের কাজ করা আছে এবং রংকোষ কালার গ্যারান্টি আছে। এই পোশনটা খুব সুন্দর করে একটি ডিজাইন করে দেওয়া এবং ফুল পোশনটাতে ব্ল্যাক এবং পিঙ্ক, তারপর হচ্ছে হোয়াইট কালার দিয়ে খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা। মাঝখানে মাঝখানে কিন্তু আমাদের এই যে গোল্ডেন জারি সুতা দিয়ে কাজগুলো আছে, ফিনিশিং খুবই সুন্দর। এবং এই যে উপরের পোশনটা তো কিন্তু এখানে গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ আছে। এই হচ্ছে আমাদের স্লিভস এর পোশনটা এবং এই হচ্ছে আমাদের ব্যাক পার্টটা। প্রত্যেকটা ড্রেস হচ্ছে একদমই 100% কটনের মধ্যে। সাইজ গুলো পাচ্ছেন 36 থেকে 30 সালোয়ারটা, এবং আমার পরের ড্রেসটার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর, একদম পাঁচ হাতের একটি নামাজি ওড়না। যারা যারা রেডি ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট, অফিস গোয়িং আপুদের জন্য তো একদমই পারফেক্ট, কারণ কটনের উপরে আসলে কিছু নাই। এই হচ্ছে আমার পরা ড্রেসের ওড়নাটা, খুব সুন্দর করে সেম ভাবে একদম ড্রেসের সাথে ম্যাচিং করা, ব্লকের ডাইস দিয়ে করা আছে। সো এই হচ্ছে আমার পরা ড্রেসটি। যার যার এটা পছন্দ হয়ে যাবে একটি করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিতে পারে। এই হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে ড্রেস দেখব। আর আমাদের যেটা হচ্ছে হচ্ছে নেক প্যানেলটা করা, একদম ফুল ড্রেসে এইভাবে সুন্দর করে কাজ আছে। দেখেন এখানে গোল্ডেন জেরি সুতা দিয়ে কাজ আছে, কাজটা খুবই সুন্দর হয়েছে এবং দুই পাশে সেম ভাবে কাজ করা, এবং মাঝখানে মাঝখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু ডলারও সেট করা আছে। এবং আরো একটা বিষয়, এই ডিজাইনার গুলো কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন গুলো হচ্ছে নিজস্ব ডিজাইনার দিয়ে করা। সো এই ডিজাইন কিন্তু বাহিরে যদি কোথাও পেয়ে থাকেন সেটা হচ্ছে যে আমাদের কাছে ওকে। এবং এই হচ্ছে আমাদের ওনাটা, ওনাটাও পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর, একদম জাস্ট ব্লক করা আছে, সাথে টার্সেল অ্যাড করা আছে। হ্যাঁ, আর বারবার করে বলে রাখি আপুরা, আমি যেহেতু প্রাইসটা বলছি না, সো ইনবক্সে অনেকেই আমাদেরকে ইনবক্স করবেন, একটু সময় দিবেন। অনেকেই আছে আমরা খুব অধৈর্য হয়ে যাই, কারণ আমরা যেহেতু আমরা শুধু অনলাইন তো না, আমাদের অফলাইনে যেহেতু প্রচুর প্রোডাক্ট যায়, অনেকেই আছেন যে একবার দুইবার মেসেজ দিয়ে তারপর হচ্ছে অন্য কোথাও শিফট করে যান। একটু সময় দিবেন, কারণ আমাদেরও তো আসলে লোকে ঘাটতি আছে, তো অনেক সময় হয় যে আমরা সাথে সাথে রিপ্লাই দিতে পারছি না। তো একটু সময় নিয়ে আমাদেরকে সময় দিবেন, যাতে আমরা আপনাদেরকে উত্তরটা দিতে পারি। যেটা বলছিলাম, এত পরিমাণ লোডশেডিং হয়, অনেক সময় হয় যে আপুর একটা আপুর পাঁচটা ড্রেস দরকার, বাট উনি ইনবক্স করেছে, এখন আমরা দেখা যায় অনলাইনে নাই, সো তখন একটু রিপ্লাই দিতে দেরি হয়। তো একটু সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু সময় দিবেন আমাদের। এই হচ্ছে ড্রেসটার লুক, খুব সুন্দর করে এটা কিন্তু টোটালটাই ব্লক করে এমব্রয়ডারি করা আছে এবং ডলার সেট করা আছে। এটা দেখেন পুরোটা পোশনে কিন্তু ব্লকের পরে এখানে হচ্ছে যে আপনার এমব্রয়ডারি করা আছে, দুই পাশেই ব্লকের ডিজাইন করা, এই পাশটা তো সেম ভাবেই কাজ করা আছে। ঠিক আছে, একটু সাথে থাকবেন এবং আমাদেরকে একটু সময় দিবেন, কারণ আমি জানি সবাই অনেক বেশি ব্যস্ত, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে যেহেতু লোডশেডিং এর প্রবলেম হচ্ছে। এই স্লিভসটা খুব সুন্দর করে এখানে প্যানেল ওয়ার্ক করা আছে। ওকে, সো যেটা বলছিলাম যে সবাই ব্যস্ত, আমরাও ব্যস্ত, তার মধ্য থেকেও একটু সময় দিবেন আমাদের। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো আসলে একটা সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু মাঝে মাঝে হয় কি বলেন তো, ঈদের পরে অনেকেই মানে এখনো ফিরিনি, তারপর কাজ শুরু হয়েছে, একটু দেরি করে, তো সবকিছু মিলিয়ে আমাদের একটু গুছিয়ে উঠতে সময় লাগবে। বাট যারা যারা নক করেন প্রাইজের জন্য, যখন আমাদের একটু দেরি হয় তখন মনে কিছু করবেন না, একটু ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শেয়ার করে দিতে পারেন। তাতে হচ্ছে আপনার একটি শেয়ারে শুধু পার্সোনাল আইডিতে করেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা যারা আছে, যারা যারা এখনো জানে না, একদম রেডি ড্রেস যারা পড়তে চায় তারা দিতে পারে। এই হচ্ছে ফুল ড্রেসের লুকটা, খুবই সুন্দর করে কাজ করা, এবং আমরা কিন্তু রংকোষ কালার গ্যারান্টি দিয়ে থাকি। সো যারা যারা প্রাইস জানতে চাচ্ছেন আমি বলতে পারছি না, তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা শুধুমাত্র যারা যারা আমাদের ক্লায়েন্ট আছে তাদের জন্যই। এবং আপনারাও চান যে যারা যারা আসলে কাজ করে তারাও তো দেখে ভিডিওগুলো, তাই না, যে আমাদের কাছ থেকে আমরা যদি প্রাইসটা বলে দিই তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়। আর ক্ষুদ্র পর্যায়ে যারা ব্যবসায়ী আছে তারা ক্ষতিগ্রস্ত হওয়া মানে হচ্ছে আমরাও ক্ষতিগ্রস্ত হওয়া। সো আমরা আসলে সবাই একসাথে মিলেমিশে আসলে কাজ করতে চাই, যার কারণে আমরা প্রাইসটা আসলে মেনশন করতে পারছি না। এই হচ্ছে নিচের দিকে ডিজাইনটি, খুব সুন্দর করে ডিপ গ্রিন কালার, বটল গ্রিন কালারের মধ্যে দেখেন ডিজাইনার কালেকশন, প্রত্যেকটাই কিন্তু ইউনিক ডিজাইনে হয়েছে। এবং এগুলো কিন্তু এই জাস্ট একটা কালারের একটা ডিজাইনই আমরা করেছি, অন্য কোনো কালার্সে পাবেন না, যার কারণে হচ্ছে যে খুবই ইউনিক ভাবে আমরা করার চেষ্টা করি।
আর যেহেতু সামনে আবার হচ্ছে যে আমাদের ঈদ চলে আসতেছে, সো কোরবানির ঈদে আমরা একদম বাজেটের মধ্যে যদি কিছু পড়তে চাই, আপনারা আসলে এই ড্রেসগুলো নিয়ে ভালো কাজ করতে পারবেন, কারণ রেডি ড্রেসের চাহিদা সবসময় আমাদের আমাদের মেয়েদের থাকে। কারণ যত ইজি একটা ড্রেস বানাইতে গেলে 500 থেকে 700 টাকা মজুরি লাগে, তো সেই হিসেবে যদি আপনি 1500 থেকে 1800 টাকার মধ্যে বা যে যেরকম রেঞ্জের মধ্যে অলমোস্ট 2000 টাকার মধ্যে 2000 টাকার ভেতরে যদি একটা রেডি ড্রেস পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই, তাই না? এবং আমরা চেষ্টা করি অনেক বেশি বাজেটের মধ্যে আপনাদেরকে প্রোভাইড করার জন্য। সো এই হচ্ছে লুক। এবং যারা যারা আমাদের একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে সুন্দর করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের দেখবেন তারা অবশ্যই হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আরও একটা ড্রেস, খুব সুন্দর করে একদম জাস্ট অল ওভার নেকের পোর্শনটা এভাবে কুচি কুচি ডিজাইন দিয়ে আছে। এখানে দেখেন খুব সুন্দর করে কলকা মোটিভের একটি থিমে করা, এবং এই প্রত্যেকটা থিমই কিন্তু আমাদের একদম সামনের ঈদকে ঘিরেই আসলে করা। এখানে খুব সুন্দর করে কালারফুলভাবে এমব্রয়ডারি আছে, ডলার সেট আছে, নিচের পোর্শনটাও একদম জাস্ট খুবই ইউনিক ডিজাইনে হয়েছে। দেখেছেন কালার কন্ট্রাস্টে একটু খেয়াল করবেন, যে ইউনিক বলতে যদি কিছু থাকে তাহলে কিন্তু আমরা চেষ্টা করি সবসময় নতুনত্ব কিছু করার জন্য। এই হচ্ছে একদম জাস্ট বেবি পিঙ্কের মধ্যে হোয়াইট কালার এবং হচ্ছে যে ব্ল্যাক কালার দিয়ে করেছি আমাদের এই ডিজাইনটি। এবং ইয়াং জেনারেশন থেকে শুরু করে যেহেতু আমরা 46 সাইজ 48 পর্যন্ত অ্যাভেলেবেল করি, তো অনেক সিনিয়ররাও আছে যারা যারা হচ্ছে যে এই ধরনের রেডি ড্রেস আসলে পরতে পছন্দ করেন, তো নিয়ে ফেলবেন। এবং সালোয়ার কিন্তু আমরা দুইভাবে করে থাকি, একটা হচ্ছে একদম লুজ ফিটিংয়ে, যেটা হচ্ছে অনেকে রাবার পছন্দ করেন না তাদের জন্য ওই মানে রাবার ছাড়া আছে, আর যারা যারা রাবার প্রেফার করেন বা ইলাস্টিক পছন্দ করেন তাদের জন্য এই সিস্টেমটি। ওকে, এবং এই হচ্ছে ওনাটি, প্রত্যেকটা ওনা একদম পাঁচ হাতের একটি নামাজি ওনা থাকছে, খুবই সুন্দর করে করা, যেটা হচ্ছে একদম কাট ব্লকের সুন্দর ফিনিশিং, দেখেন খুবই সুন্দর। এবং অনেক সময় হয় যে একটা ধোয়ার পরে যেহেতু ব্লকের ড্রেস একটা কষ যেতে পারে, কষ যাওয়া মানে রং যাওয়া না, অনেকে আমরা জানি না বা বুঝি না। আর ব্লকের ড্রেসের ইউজ করার অনেক ধরনের নিয়ম থাকে, যেমন ধরেন যে বেশি সময় আসলে ঘন্টা 3-5 আসলে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখা যায় না, সো এই ইউজিং প্রসেসগুলো জানলে কিন্তু আমরা খুব ইজিলি ড্রেসগুলো পরে ফেলতে পারি। ওকে, এই হচ্ছে আরও একটি কালার, খুব সুন্দর একটা টি রঙের মধ্যে একদম সি গ্রিন টোনের একটা বা তুত কালার দিয়ে করা আছে, খুবই সুন্দর কালার কন্ট্রাস্টটা। এখানে নেকের প্যানেলটা খুব সুন্দর করে ডিজাইনটি করেছে, এবং এই কালার কন্ট্রাস্টগুলো দেখেন কি সুন্দরভাবে ফুটেছে, নেকের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা, এখানে সিস্টেম ডিজাইন করা আছে, এবং এখানে কিন্তু অল ওভারটা ডলার সেট করা আছে। ওকে, এবং এই হচ্ছে ড্রেসের ডিজাইনটি, এই হচ্ছে ফুল ড্রেসের নিচের দিকে ডিজাইনটি, দেখেন অনেকগুলো ডলার সেট করা আছে, তাই না? হ্যাঁ, আমাদের ড্রেসের ডিজাইনটা বোঝা যাওয়াটা আসলে মেইন ফ্যাক্ট। এবং অনেকেই আছে যে একটু ডিপ টোন থেকে একটু লাইট টোন পছন্দ করেন, এই কালারগুলো কিন্তু খুবই স্নিগ্ধ টাইপের কালার, লাইট একদম লেমন টোনের সাথে পিঙ্ক এবং সি গ্রিন দিয়ে কনট্রাস্ট করা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। সাইজগুলো কত কত পাচ্ছি আমরা, 36 থেকে একদম 48 পর্যন্ত। সো আমরা কিন্তু 36 যারা আছি তারা একদম ইয়াং, যে বাচ্চারা আছে যে 15-16 বছরের তরুণী যাদেরকে বলি আমরা, তারাও কিন্তু পড়তে পারছে, তাই না? অনেকে আছে যে একটু স্কুল কলেজ বা স্কুল কলেজে পড়ে, তারা একটু রেডি ড্রেস পড়তে চায়, তো সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসগুলো ভীষণ সুন্দর মানিয়ে যাবে। ওকে, এবং এই হচ্ছে আমাদের ফুল ড্রেসের ওড়নাটা, খুবই সুন্দর একদম ড্রেসের সাথে ম্যাচিং করাই আছে। এই দেখেন ফুল ড্রেসের লুকটা হচ্ছে এই। সো যার যার এই কালারটি পছন্দ হবে আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারেন, আর প্রাইসটা যেহেতু আমরা বলতে পারছি না আপনারা কষ্ট করে আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন, ঠিক আছে? এরপর আরও একটি কালার দেখবো, এই কালারটিও খুব সুন্দর, একদম ডিপ একটা, এটা হচ্ছে যে হট ম্যাজেন্ডা বলা যায়, একদম রানী গোলাপি যেটাকে বলি, ঠিক আছে? খুবই সুন্দরই কালার, দেখেন আমি কিন্তু আজকে একই সাথে 8 থেকে 10টি ডিজাইন দেখালাম, কিন্তু কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের মিলবে না। নেকের প্যানেলটা খুব সুন্দর একটা ইউ প্যাটার্নে, এবং হচ্ছে যে একটু পান টাইপের একটা গলা দিয়ে করা হয়েছে, এই মিডল পোর্শনের ডিজাইনটি খুব সুন্দর হয়েছে, দুই পাশে আবার দুইটা প্যাটার্নে করা হয়েছে, দেখেন খুব সুন্দর একটা জলছাপের মতন কাজ আছে, এবং নিচের পোর্শনটাও খুবই সুন্দর করে কাজ করা। এখানে কিন্তু ব্লকের পাশাপাশি এমব্রয়ডারি আছে, ডলার সেট করা আছে। এবং আপনারা যারা যারা আসলে উদ্যোক্তা বা কাজ করেন জানেন আমাদের যে ডলারের জন্য কিন্তু মানে পার পিসে আসলে অনেক সময় আমাদের পেমেন্ট করা লাগে, সো ড্রেস কিন্তু এক একটা ড্রেস মেকিংয়ে কিন্তু আমাদের ভালো টাকা কস্টিং যায়। এই হচ্ছে সালোয়ারের ডিজাইনটি, একদমই ড্রেসের সাথে ম্যাচিং করা। আর এই হচ্ছে আমাদের পছন্দের ওড়নাটা, একদম পাঁচ হাতের একটি নামাজি ওড়না পাচ্ছি, এবং রংকোশ কালার গ্যারান্টি পাচ্ছি, একদম কোয়ালিটি ফুল আরং কটন দিয়ে আমাদের প্রত্যেকটা ড্রেস করা। সো এই হচ্ছে ড্রেসটার লুক,
খুবই সুন্দর করে কাজ করা, যার এই কালারটি পছন্দ হয়ে যাবে যারা একটু ডিপ টোন পছন্দ করেন, এটা মাস্ট বি ট্রাই করবেন। ওকে, এই হচ্ছে আরো একটি কালার, খুব সুন্দর একটা স্কিন টোন ইয়েলো কালার বা মাস্টার ইয়েলো কালার বলতে পারি, ঠিক আছে। মাস্টার ইয়েলোর মধ্যে একদম মানে খয়েরি টাইপের যে কফি কালারটা সেটা দিয়ে করা হয়েছে। এই হচ্ছে ফুল ড্রেসের লুকটা, ওকে, খুবই সুন্দর দেখেন তো ডিজাইনটি। এখানে কিন্তু আবার এই যে ডলার গুলো একদম সামনের পুরোটা পোর্শন জুড়ে ঝালর ঝালর করে হচ্ছে ডলার সিস্টেমটি করা আছে, এবং এখানে অনেকগুলো মাল্টি কালার দিয়ে কাজ করা হয়েছে, ওকে। এবং এই হচ্ছে ড্রেসের দুইটা পাশে দুই রকমের ডিজাইন করা, এগুলো কিন্তু ডলার সেট করা আছে এবং কাট ব্লকের ডিজাইন করা। এই হচ্ছে ফুল ড্রেসের লুকটি, খুবই সুন্দর করে ডিজাইন করা, নিচের প্যানেলস পর্যন্ত কিন্তু আমরা ডিজাইন দিয়েছি এবং কাট ব্লকের মানে কাট ব্লকের ডিজাইন সহ ম্যানুয়াল এমব্রয়ডারি করেছি। এবং এই হচ্ছে আমাদের স্লিভসটা, খুবই সুন্দর করে কাজ করা। এবং এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট, ওকে, এই হচ্ছে ফুল ব্যাক পার্ট। এবং আমাদের ড্রেসগুলোর কিন্তু লেন্থ মোটামুটি ভালো, অনেক সময় হয় যে ধরেন যে আপনি মানে এটা হচ্ছে যে আপনার হাইটের উপরে, হাইটের উপরে বলতে আপনি ধরেন 38 পরেন, তো সেই ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল 44-45 থাকবেই। তো এবারে যে যার যে সাইজটা পরেন সেই অনুযায়ী 45-44 থাকে, কম থাকে না। এবং এই হচ্ছে ওড়নাটা, খুব সুন্দর করে ওড়নাটাও করা, একদম ড্রেসের সাথে ম্যাচিং করা, দেখেন খুবই সুন্দর করে। এটা কিছুটা জামদানি মোটিভের মতন ব্লকটা যে করা হয়েছে, জামদানি মোটিভের বা জামদানি থিমে যেটা বলি আমরা, ফুল ড্রেসের সাথে ওড়নাটা একদম ম্যাচিং করা। এবং ড্রেসের সাথে যদি ওড়না সালোয়ার ম্যাচিং হয় সেটা থেকে আসলে সুন্দর আর কিছুতে লাগে না, খুবই সুন্দর লাগে। সো এই ছিল কালার। এবং আরও একটা লাস্ট কালার আছে যেটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা, এটা হচ্ছে যে ফিরোজা কালারের মধ্যে, ফিরোজার সাথে রয়্যাল নেভি মানে নেভি ব্লু দিয়ে করা, একদম সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যেই যে খুবই সুন্দর ফিরোজা কালারের সাথে উপরের পোর্শনটা একদম ডিপ নেভি ব্লু এর সাথে ফিরোজা দিয়ে করা, মিডল পোর্শনটা একদম জাস্ট এমব্রয়ডারি করে ডলার সেট করা আছে, দুই পাশে খুব সুন্দর একটা হচ্ছে যে একদম নকশার মতন করে ডিজাইন করা, এবং এখানে কিন্তু খুব সুন্দর করে ম্যানুয়াল এমব্রয়ডারি আছে। অল ওভার ড্রেসটার ফিনিশিং খুবই সুন্দর। এবং এই হচ্ছে ফুল নিচের দিকের লুকটা, এবং এখানেও কিন্তু একইভাবে দেখেন কাজ করে ব্লক করে তারপর হচ্ছে এমব্রয়ডারি করা আছে। সো আমাদের ড্রেসগুলো কিন্তু এক এক পার্টে এক একভাবে কাজ করা হয়, প্রথমত হচ্ছে যে কাটিং হয়, তারপরে ব্লকের কাজ হয়, তারপরে আপনার হচ্ছে যে ম্যানুয়াল এমব্রয়ডারি হয়, তার উপরে ডলারগুলো সেট হয়। সো এখানে কিন্তু চারটা পাঁচটা ধাপের কাজ, সেই অনুযায়ী কিন্তু আমাদের ড্রেসের মজুরি একদমই রিজনেবল রাখার আমরা চেষ্টা করি। এবং এই হচ্ছে ওড়নাটা, খুবই সুন্দর একদম পাছাতে নামাজে ওড়না, যেরকম কথা সেরকম কাজ, কোনোভাবে কিন্তু ওড়নার বহর কম হবে না, আপনারা একদম মেপে ঝুঁকে নিতে পারবেন। এই হচ্ছে ফুল ড্রেসের লুক। যদি কোনো কারণে আপনাদের কোনো ইনকোয়ারিজ থাকে আমাদের ড্রেস নিয়ে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলও আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকে, যোগাযোগ করতে পারবেন। যা, সো এই ছিল আজকের মতন, সবাই সুস্থ থাকবেন, ভালো।